আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা নোটিস আগেই তা হল যে এই যে ক্ষণাম্বার উত্তরটি অবশ্যই করার আগে আমার কথাগুলো শুনবে প্রথমত বলা হয়েছে ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে থাকে এটা আমরা জানি যেমন কোন এলাকার নদী থাকলে বা কোন এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা দেয় এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক ছক খাতার উত্তরপত্রে লিখবো এই জন্য পাঠ্যপুস্তকের যে বাংলার যে বাষট্টি নাম্বার পৃষ্ঠাটা এটা দেখো কত সুন্দর করে তোমাদেরকে দিয়েছি অনুসন্ধানের থিম অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অর্থাৎ টয় এলাকার ভৌগোলিক পরিবেশের উপাদান তারপর টয় এলাকার সমাজ ও সংস্কৃতির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব তারপরে দেখো টয় এলাকার মানুষের পেশা অর্থাৎ টয় এলাকা বলতে কি অর্থাৎ যে এলাকা নিয়ে তুমি আলোচনা করছো সেই এলাকা এরপরে তোমাকে তথ্য উপস্থাপন করতে হবে অর্থাৎ টয় এলাকার ভৌগোলিক পরিবেশ অর্থাৎ যেটা তুমি করেছো ওই স্থানটা মূলত সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার টয় এলাকা মনে করো কথার কথা সেখানে নিয়ে তুমি তথ্য উপস্থাপন করলা উপস্থাপন করে এভাবে এরপরে তারা পরে প্রতিবেদনটা প্রস্তুত করেছোকে যেহেতু যারা যারা প্রস্তুত করেছ তাদের নাম লিখে দিবা জন্মা জমাদানের তারিখটা সেটা লিখে দিবা দেখছো কত সুন্দর চমৎকার কাজ তোমাদের জন্য আমি দিলাম সো তোমরা এখন ঠান্ডা মাথায় বসে বসে এটা লিখতে থাকো তাহলে খ হয়ে গেল এরপরে বাকি শুধু শুধুমাত্র কাজ তিন ওকে আল্লাহ হাফেজ